থেকে আমি কাপাসিয়াতে সরাসরি আমি এমপি হিসেবে বা সংসদ সদস্য হিসেবে কাজ করতে আসছি। আমি প্রতিটা মানুষকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যে আমার কাছে আপনারা নিরাপদ, আপনারা আসেন, আমি আপনাদেরকে সকলকে নিয়ে আমরা একটা এমন একটা কাপাসিয়া করতে চাই যেখানে মানুষ মানুষকে কষ্ট দেয় না, যেখানে মানুষ কেড়ে নেয় না, যেখানে মানুষ নিজেই কিছু সৃষ্টি করতে পারে। এখন সেটার জন্য সময় লাগবে।